কারাগারে থাকলেও ফেসবুকে একটি ইন্সপেক্টর লিয়াকত সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যার অভিযোগে কারাগারে আছেন পুলিশের পরিদর্শক লিয়াকত আলী অথচ দেখাচ্ছে তার ফেসবুক আইডি মঙ্গলবার রাতেও ফেসবুক ম্যাসেঞ্জারে তার আইডি অনলাইন পাওয়া যায় এমনকি গত ছয় আগস্ট আদালত থেকে কারাগারে যাওয়ার দিনও তার আইডির প্রোফাইল পিকচার পরিবর্তন করা হয়েছে গত পাঁচ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহারিয়া ফেরদোস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাহাটছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত ওসি প্রদীপ কুমার দাস সহ নয় জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন ছয় আগস্ট বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকত সহ সাত আসামি কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করেন মামলার শুনানিতে র্যাবের পক্ষে প্রত্যেক আসামির দশ দিন করে রিমান্ডের আবেদন করা হয় আদালত ইন্সপেক্টর লিয়াকত ওসি প্রদীপ এবং এসআই নন্দ দুলাল রক্ষিতের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন বাকি চারজনকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন বাকি দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত চারজনকে কারা ফটকে দুদিন করে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করে র্যাব গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় তাদের দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছে